जुदा होके भी तू मुझ में कहीं बाकी है। बातों को तेरी हम भुला ना सके। গানের জগতে এমন কিছু শিল্পী রয়েছে যারা তাদের গানের জন্য পরিচিতি পেয়েছে সারা পৃথিবীতে। এমনই দুজন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং এবং আতিফ আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি জনপ্রিয় এই দুই সিঙ্গারের মধ্যে কে সেরা এবং গানের প্রতিযোগিতায় কে বেশি এগিয়ে। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো অরিজিৎ সিংকে নিয়ে। অরিজিৎ সিং এমনই একজন শিল্পী যার প্রতিটি গানই সুপারহিট। অরিজিৎ সিংকে বলা হয় গানের জগতের রাজা। অরিজিৎ সিং প্রথমবারের মতো কোনো সিনেমায় গান গায় 2011 সালে মার্ডার 2 সিনেমার জন্য ফির মুহাব্বত গানটি। অরিজিৎ সিং এর আকাশচুম্বী জনপ্রিয়তা আসে আশিকি 2 সিনেমাতে গান গাওয়ার মাধ্যমে। এই সিনেমার গানগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় এবং এই সিনেমার তুম হি হো গানটির জন্য তিনি অ্যাওয়ার্ডও পায়। এছাড়াও তিনি ইয়ে জওয়ানি হে দিওয়ানি সিনেমায় গান গেয়েছেন। মে তেরা হিরো সিনেমায় 2টি গানই কভার করেছেন অরিজিৎ। এবং সিটি লাইট সিনেমার বহুল আলোচিত মুস্কুরানে গানটিও তিনি কভার করেছেন। মুস্কুরানে কি বাজা তুম হো। ক্রিয়েচার 3D মুভির বহুল জনপ্রিয় গানটিও অরিজিৎ সিং এর কভার করা একটি গান। মোহব্বত বরসা দেনা তু সাবন আয়া হ্যায়। এবং খামোশিয়ান সিনেমা থেকে খামোশিয়া গানটিও তিনি কভার করেছেন। হামারি আধুরি কাহানি সিনেমার টাইটেল সংটিও অরিজিৎই কভার করেছেন। হামারি আধুরি কাহানি এবং অল ইজ ওয়েল সিনেমায় বাতোকে তেরি গানটি। বাতোঁ কো তেরি হাম ভুলা না সকে। এছাড়াও দিলওয়ালি সিনেমার ম্যাক্সিমাম গান অরিজিৎই গেয়েছেন। রঙ দে তুমহে গেরুয়া। মানুষের মন জয় করে নেওয়া এই শিল্পীর প্রচুর হিট গানের মধ্যে এয়ারলিফট সিনেমার দিল চিজ তুজে গানটি বেশ জনপ্রিয়। এক হি ইশারে পে দিল চিজ তুজে দে দি দে দি। এবং তার সর্বোচ্চ জনপ্রিয় গানের মধ্যে সানাম রে সিনেমার সানাম রে গানটি বেশ দর্শকপ্রিয়। সানাম রে সানাম রে তুমি রা সানাম হুয়া রে। তার এই গানটি সর্বোচ্চ ভিউ পাওয়া গানের মধ্যে একটি এবং বহুল আলোচিত রাপ্তা সিনেমা থেকে মে তেরা বয়ফ্রেন্ড গানটিও তার গাওয়া। মে তেরা বয়ফ্রেন্ড তু মেরি গার্লফ্রেন্ড ও মেনু ক্যান দি না 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 না। তার ছোড় দিয়া গানটি দর্শক বেশ পছন্দ করছে। ছোড় দিয়া ও রাস্তা। অরিজিৎ সিং শুধুমাত্র হিন্দি গান নয়, টলিউডে প্রচুর বাংলা গান গেয়েছেন। বোঝে না সে বোঝে না সিনেমার টাইটেল সংটিও তার গাওয়া। বোঝে না সে বোঝে না। এছাড়াও মজনু সিনেমার ও পিয়ারে পিয়া গানটি তার গাওয়া। ও পিয়ারে পিয়া। এছাড়াও তার অনেক জনপ্রিয় গান রয়েছে। আসলে সত্যি বললে তার কোন গানটি যে জনপ্রিয় নয় তাই বলা মুশকিল। এখন আমরা কথা বলবো আরেক জনপ্রিয় সিঙ্গার আতিফ আসলামকে নিয়ে। আতিফ আসলাম পাকিস্তানের একজন সঙ্গীত শিল্পী। তিনি তার সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছে পাকিস্তান ছাড়াও উপমহাদেশের আরও কয়েক শত কোটি দর্শকদের। আতিফ আসলামের গাওয়া প্রথম গান হলো আদাত গানটি। আতিফের বলিউডে অভিষেক ঘটে জেহের সিনেমার গানটির মাধ্যমে। বলম হে
পর তার গাওয়া তেরে বিন গানটিও বেশ জনপ্রিয়তা পায়। তার গাওয়া পেহলি নজর মে গানটিও দর্শকদের মন কাড়ে। পেহলি নজর মে কেসা জাদু কর দিয়া। এছাড়াও আজব প্রেম কি গজব কাহিনী মুভির ম্যাক্সিমাম গান তিনি গেয়েছেন। কেসে বতায়ে কিউ তুঝকো চাহে ইয়ারা বতা না পায়ে। হোনে লাগা হো গানটি তার গাওয়া বেশ জনপ্রিয় একটি গান। তেরা হোনে লাগা হো। তারপর প্রিন্স মুভি থেকে তেরে লিয়ে গানটিও আতিফি কভার করেছে। প্রিয়া ওরে প্রিয়া গানটিও বহুল জনপ্রিয় একটি গান। তার জিনে লাগাহু গানটি পছন্দ করেনি এমন দর্শক নেই বললেই চলে। এছাড়াও রুস্তম সিনেমা থেকে তেরে সং ইয়ারা সংটি। জিন্দা হে সিনেমার গানটিও আতিফি কভার করেছেন। তাছাড়াও তার এই গানটি বেশ জনপ্রিয় একটি গান। ২০১৯ সালে তার সর্বশেষ বলিউডে মুক্তিপ্রাপ্ত গান ছিল আউলিয়া গানটি। পাকিস্তান ভারতের দ্বন্দ্বের কারণে তাকে বলিউড থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এবার আসা যাক এদের মধ্যে কে সেরা। আতিফ এবং অরিজিৎ সিং এর মাঝে অবশ্যই অরিজিৎ সিং এগিয়ে থাকবে, তবে আতিফ আসলামও কিন্তু পিছিয়ে নেই। আতিফেরও নির্দিষ্ট একটা ফ্যান বেস রয়েছে।